সাঁওতাল বড় ওই বাসার ঘরে যা মামার কাছে বলছো মজা গলা ঘরে ঢুকে যায়, বাসর ঘরে যখন ঢুকে গেল রেহলা বলছে ওকে স্বামী আজকে এই লোহামার বাসর ঘরে আমি তোমার জন্য মাঠে প্রদীপ সাজিয়ে রেখেছি, তুমি আমার আমি তোমার দুইজন মিলে আমার মনের কথা বলছে। ওরে এসো এসো স্বামী পছন্দ হয়নি লক্ষ্মী দেব না জানো আমি বড় খোদার তো আমাকে তো একটু খুশিবার আয়োজন করি। দেহলা বলছে দেখো এই যে লোহামায় বাসরে ঘরে বন্দি, ফাটা নেই ফুটো নেই আলো নেই বাতাস নেই ছিদ্র নেই, আমি কোথায় পাবো চাল কোথায় পাবো ডাল কোথায় পাবো কাঠ। কিন্তু দেহলা তো খুব চালাক নেই, হঠাৎ করে লক্ষ্য করে দেখে পঞ্চ প্রদীপ জ্বলছে, নারকেলে জল আছে, ঢাকুম ঢুকুম হাঁড়িয়ে আছে, আর কাটায় ধান আছে। দেহলা আমার বলছে অসন হে ওরে লোহার বাসরে বন্দি আমি কোথায় পাবো লোহার বাসরে আমি কোথায় পাবো
বাবা।